নমস্কার প্রিয় শিক্ষক শিক্ষয়িত্রী সকল আপনালোক সকলোকে আজির এই পাঠদান কার্যসূচীলে স্বাগতম জানাইছো আজির এই পাঠদান কার্যসূচীর যোগেদি আমি জানো আহক শিক্ষক কেন্দ্রিক আৰু বিষয় কেন্দ্রিক অভিগমন মানেনো কি আমি জানো আহক শিক্ষক কেন্দ্রিক আৰু বিষয় কেন্দ্রিক অভিগমনৰ বৈশিষ্ট্য সমূহ লগতে আমি জানিবলৈ চেষ্টা কৰিম শিক্ষক কেন্দ্রিক আৰু বিষয় কেন্দ্রিক অভিগমনৰ উপকাৰিতা আৰু সীমাবদ্ধতা সমূহ আমি জানো যে প্ৰত্যেক শিশু এটা আনটোৰ পৰা পৃথক সকলোৰে শিকনৰ নিজস্ব পথ থাকে শ্ৰেণীকোঠাত যেতিয়া শিক্ষাৰ্থীৰ দল এটাক শিক্ষা প্ৰদান কৰা হয় তেতিয়া তেওঁলোকৰ বিভিন্নতাৰ কথা মনত ৰাখি শিক্ষাদান কৰিব লাগে এটা দলৰ শিশুসকলক কেৱল মাত্ৰ নিৰ্দিষ্ট এটা পদ্ধতি অৱলম্বন কৰি শিক্ষা প্ৰদান কৰিব নোৱাৰি শ্ৰেণীকোঠাত প্ৰধানতঃ তিনিটা দিশ থাকে শিক্ষাৰ্থী শিক্ষক আৰু বিষয়বস্তু শ্ৰেণীকোঠাৰ কাৰ্যাৱলীৰ এই তিনিটা প্ৰধান দিশক বিবেচনা কৰি তিনিটা বিশেষ অভিগমনত ভাগ কৰা হৈছে এই অভিগমন কেইটা হৈছে শিক্ষক কেন্দ্ৰিক অভিগমন বিষয় কেন্দ্ৰিক অভিগমন আৰু শিক্ষাৰ্থী কেন্দ্ৰিক অভিগমন আজি আমি শিক্ষক কেন্দ্ৰিক অভিগমন আৰু বিষয় কেন্দ্ৰিক অভিগমনৰ বিষয়ে আলোচনা কৰিম এতিয়া আমি আহোঁ শিক্ষক কেন্দ্ৰিক অভিগমন আমাৰ শিক্ষাদান প্ৰক্ৰিয়াটো সুচাৰুৰূপে চলাই নিবলৈ হ'লে শিক্ষক আৰু শিক্ষাৰ্থী দুয়োপক্ষৰে সক্ৰিয় সহযোগ লাগিব শিক্ষক কেন্দ্ৰিক অভিগমনত শিক্ষক হৈছে শ্ৰেণীৰ সকলো কাৰ্যাৱলীৰ শাসনকৰ্তাস্বৰূপ শ্ৰেণীত যি কৰা হয় কি আৰু কেতিয়া শিকোৱা হ'ব অনুশাসন বজাই ৰখা আদি কামবোৰ শিক্ষকৰ দ্বাৰা পৰিচালিত হয় এই অভিগমনৰ প্ৰধান বিশ্বাস হৈছে এই যে শিক্ষাৰ্থীয়ে জানিব লগা সকলোখিনি শিক্ষকে জানে সেইবাবে শিক্ষকে সকলো জ্ঞান আৰু কৌশল শিক্ষাৰ্থীক প্ৰদান কৰিব লাগে শিক্ষাৰ্থীসকলে এই জ্ঞান স্মৃতিত সংৰক্ষণ কৰি ৰাখে আৰু চাহিদা অনুযায়ী পুনঃস্মৰণ কৰে গতিকে শিক্ষক কেন্দ্ৰিক অভিগমনত আমি দেখা পালোঁ যে শিক্ষকেই হৈছে সকলো কাৰ্যাৱলীৰ মূল শ্ৰেণীত শিক্ষাৰ্থীয়ে কি কৰিব কেনেকৈ কৰিব কি পাঠ পঢ়িব কিদৰে পঢ়িব এই সকলোখিনি শিক্ষকৰ নিৰ্দেশমতে হয় এতিয়া আমি চাওঁ শিক্ষক কেন্দ্ৰিক অভিগমনৰ বৈশিষ্ট্যসমূহ প্ৰথমতে আমি দেখা পাইছোঁ যে শিক্ষক কেন্দ্ৰিক অভিগমনত জ্ঞান শিক্ষকৰ পৰা শিক্ষাৰ্থীলৈ প্ৰেৰিত হয় শিক্ষকসকলৰ যি জ্ঞান সেয়া তেওঁলোকে শিক্ষাৰ্থীসকলক দিয়ে এই অভিগমনত শিক্ষকৰ যি জ্ঞান সেই জ্ঞান শিক্ষকে শিক্ষাৰ্থীলৈ প্ৰেৰণ কৰে তেওঁলোকে জনা কথা তেওঁলোকৰ অভিজ্ঞতা বা বিষয়বস্তু সম্পৰ্কত শিক্ষকৰ যি জ্ঞান থাকে সেই জ্ঞান শিক্ষাৰ্থীলৈ প্ৰেৰণ কৰে দ্বিতীয়তে আমি দেখা পাইছোঁ যে এই অভিগমনত শিক্ষণতকৈ অধিক শিকন নিৰ্দেশনা আৰু উদ্দেশ্যৰ ওপৰত গুৰুত্ব দিয়া হয় ইয়াত শিক্ষকসকলৰ শিক্ষাদান কেনেকৈ কৰিছে তাৰ ওপৰত বিশেষ গুৰুত্ব দিয়া নহয় ইয়াত গুৰুত্ব দিয়া হয় শিক্ষাৰ্থীসকলে কিমান শিকিছে বা শিক্ষকসকলে যি নিৰ্দেশনা দিছে সেই নিৰ্দেশনাসমূহ শিক্ষাৰ্থীসকলে কি ধৰণে পালন কৰিছে আৰু বিশেষভাৱে শিক্ষাৰ্থীসকলৰ যি শিক্ষকসকলৰ যি উদ্দেশ্য সেই উদ্দেশ্য পূৰণ হৈছে নাই তাৰ ওপৰতহে গুৰুত্ব দিয়া হয় এটা বিষয়বস্তু
পাঠদান করার আগত শিক্ষকে মনত কিছু উদ্দেশ্য রাখি লয়। সেই উদ্দেশ্যসমূহ সফল হয়েছে নাই তার উপরতে বেশি গুরুত্ব দিয়া হয়। তৃতীয়তে, এই অভিগমনত সাধারণ শিক্ষার্থীর প্রতি লক্ষ্য রাখি শিক্ষকে শিকনের পাঠ্যসূচী আর পদ্ধতি স্থির করে। শিক্ষণ প্রদান করার সময়ত প্রত্যেক শিক্ষার্থীর প্রয়োজন আর আগ্রহক গুরুত্ব দিয়া নহয়। এই অভিগমনক শিক্ষক সকলে যেতিয়া পাঠদানের বাবে কার্যসূচী নির্দিষ্ট করে, তেতিয়া শিক্ষক সকলে যে সাধারণ শিক্ষার্থী সকলের প্রতি লক্ষ্য রাখি সেই কার্যসূচী স্থির করে। আমি জানো যে শ্রেণীকোঠাত বিভিন্ন ধরনের শিক্ষার্থী থাকে, সকলোরে সামর্থ্য বেলেগ বেলেগ, গতিকে সকলকে বেলেগ বেলেগ ধরনেরে আমি শিক্ষাদান করিব লাগিব, বা যি পদ্ধতিরে আমি শিক্ষাদান করিম সেই পদ্ধতিরে শিক্ষাদান করিলে যাতে সকলো শিক্ষার্থীয়ে সমানে আগবাঢ়ি যাব পারে। কিন্তু শিক্ষক কেন্দ্রিক অভিগমনত সাধারণ শিক্ষার্থীর প্রতি লক্ষ্য রাখিহে শিক্ষণের কার্যসূচী স্থির করা হয়। ইয়াত সকলো শিক্ষার্থীর প্রয়োজন আর আগ্রহক গুরুত্ব দিয়া নহয়। ইয়ার পাছত আমি দেখিছো যে এই অভিগমনত শিক্ষণের যে প্রণালী সেইটো অতি নিষ্ক্রিয়। ইয়াত পড়া লিখা বা কোনো বস্তুর পুনঃস্মরণ এই সকলোখিনি শিক্ষককে শিকোৱা ধরনে করা হয়। শিক্ষার্থী সকলে কি পড়িব বা কি লিখিব, কি বিষয়বস্তুর উপর গুরুত্ব দিব বা পুনঃস্মরণ করিব, এই সকলোখিনি শিক্ষকে শিকোৱা ধরনে করা হয়। ইয়াত শিক্ষার্থী সকলে নিজের প্রয়োজন অনুসরি নিজে বিচরা মতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার সুযোগ নাপায়। ইয়াত মাত্র শিক্ষকর নির্দেশ মতে বিষয়সমূহ স্মরণ করে আর সময় সাপেক্ষে পুনের স্মরণ করে। ইয়ার পাছত আমি দেখা পাও যে এই অভিগমনত শ্রেণীকোঠাত শিক্ষার্থীর অংশগ্রহণ শিক্ষকর নির্দেশনা অনুযায়ী হয়। বেশিরভাগ ক্ষেত্রতে শিক্ষকে তর্ক আর আলোচনা ভাবর আদান প্রদানের বাবে সময় নিদিয়ে। শ্রেণীকোঠার কার্যাবলী শিক্ষকে বিচরামতে হয় আর ইয়াত শিক্ষার্থী সকলের ইচ্ছা অনিচ্ছাক কোনো গুরুত্ব দিয়া নহয়। এই অভিগমনত শিক্ষার্থী সকলে নিজের মাজত ভাবর আদান প্রদান করা বা আলোচনা করার কোনো সুযোগ নাপায়, ফলত শিক্ষার্থী সকলের বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রত বাধার সৃষ্টি হয়। ইয়ার পাছত আমি দেখা পাও যে এই অভিগমনত শিক্ষক সকলে পাঠ্যক্রম তথা পাঠ্যসূচী সম্পূর্ণ করাতে ব্যস্ত থাকে। এই অভিগমনত শিক্ষক সকলের কাম নির্ধারিত পাঠ্যক্রম শেষ করাতে সীমাবদ্ধ থাকে। এই অভিগমনত শিক্ষাদান পদ্ধতি বা শিক্ষণ প্রণালীর উপর বিশেষ গুরুত্ব প্রদান করা নহয়। শিক্ষক সকলের উদ্দেশ্য অকল পাঠ্যক্রম নির্ধারিত সময়ের মাজত শেষ করাতে সীমাবদ্ধ থাকে। কেনেকে এই পাঠ্যক্রম নির্ধারিত সময়ের ভিতর শেষ করব পারি, সেয়াতে শিক্ষক সকলে মনোযোগ দিয়ে। কিন্তু শিক্ষার্থী সকলে সেই বিষয়বস্তুসমূহ ভালদরে বুঝি পাইছে নে নাই পোৱা, বা তেওঁলোকক আকৌ বেলেগ পদ্ধতি অবলম্বন করে শিক্ষাদান করিব লাগে নেকি, এই বিষয়ত কোনো গুরুত্ব দিয়া নহয়। ইয়ার পাছত আমি দেখা পাইছো যে এই অভিগমনত শিক্ষকগৰাকী শুদ্ধ উত্তৰত কেন্দ্ৰীভূত হয়। শিক্ষকে ছাত্র ছাত্রী সকলৰ পৰা শুদ্ধ উত্তৰ আদায় কৰাতে ব্যস্ত থাকে।
শিক্ষার্থীর বুজা নুবুজার উপরত কোনো গুরুত্ব নিদিয়ে। কেতিয়াবা দেখা যায় যে কিছুমান শিক্ষার্থীয়ে অনুমানৰ উপরত কোনো প্রশ্নের উত্তর দিয়ে, কেতিয়াবা এনে উত্তর শুদ্ধ হয়, কিন্তু শিক্ষকজনে সেয়া বিবেচনা করে নাচায়। সচাকৈ শিক্ষার্থীজনে বুজি পাই উত্তর দিছে নে অনুমানত উত্তর দিছে। শিক্ষকর লক্ষ্য শুদ্ধ উত্তর উত্তরত কেন্দ্রীভূত হয়ে থাকে। তেওঁ চেষ্টা করে কেনেকৈ শিক্ষার্থীর পৰা শুদ্ধ উত্তর আদায় কৰিব পাৰে। বাকি শিক্ষার্থীসকলে কিমান বুজিছে বা কেনেদরে বুঝিছে তার উপরত কোনো গুরুত্ব প্রদান করা নহয়। ইয়ার পিছত আমি দেখা পাও এই অভিগমনত শ্রেণীকোঠার পরিচালনা সম্পূর্ণরূপে শিক্ষকর উপরত নির্ভরশীল। শ্রেণীকোঠার পরিচালনত শিক্ষকজনেই সর্বেসর্বা হয়ে থাকে। শিক্ষকে নিজের মতে শ্রেণীকোঠা পরিচালনা করে, ফলত কেতিয়াবা কেতিয়াবা এনেকুৱা হয় যে শিক্ষকৰ অনভিজ্ঞতাৰ ফলত শ্ৰেণীকোঠাত বিশৃংখলতাৰ সৃষ্টি হয়। শ্ৰেণীকোঠাৰ পৰিচালনা এটা উল্লেখযোগ্য দিশ, আৰু এই পৰিচালনা সুন্দৰভাৱে কৰিব পাৰিলে শিক্ষাদান কাৰ্যসূচী সফলভাৱে আগবঢ়াই নিব পাৰে। কিন্তু এই শিক্ষক কেন্দ্রিক অভিগমনত শিক্ষকজনে শ্রেণীকোঠাত শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ নিদিয়ে, বা শিক্ষার্থীসকলের প্রয়োজন বা শিক্ষার্থীসকলের মনটো বুঝি পাবলৈ চেষ্টা নকরে। গতিকে শিক্ষার্থীসকলের বাবে সক্রিয়ভাবে শিক্ষাদান প্রণালীত অংশগ্রহণ করার কোনো সুযোগ নাথাকে। এই অভিগমনত শ্রেণীকোঠার অনুশাসনের নীতি আর তার প্রয়োগ শিক্ষকর নিয়ন্ত্রণের উপরত নির্ভরশীল। এই অভিগমনত অনুশাসনের নীতি শিক্ষকজনে নির্ধারণ করে, আর অনুশাসনের প্রয়োগ প্রণালীও শিক্ষকজনে নিজের সুবিধামতে নির্ধারণ করে। ইয়াত আত্মানুশাসনের কোনো সুবিধা নাই। ইয়াৰ পাছত আমি দেখা পাইছোঁ যে এই অভিগমনত বাহ্যিক অভিৰোচন যেনে প্ৰশংসা আৰু প্ৰত্যাখ্যান, পুৰস্কাৰ আৰু শাস্তি সাধাৰণতে শিক্ষকসকলে ব্যৱহাৰ কৰে। ভাল কামৰ বাবে বা শুদ্ধ উত্তৰৰ বাবে শিক্ষকে প্ৰশংসা কৰে বা পুৰস্কাৰ দিয়ে, আৰু তাৰ বিপৰীতে বেয়া কামৰ বাবে শাস্তিমূলক ব্যৱস্থা গ্রহণ করে। এতিয়া আমি আহোঁ শিক্ষককেন্দ্রিক অভিগমনের উপকারিতাসমূহর ফালে। এই অভিগমনত পরিপক্ক আর অভিজ্ঞ ব্যক্তির পৰা জ্ঞান, তথ্য আর কৌশল উঠি অহা শ্যামলৈ প্রেরণ করা হয়। শিক্ষকসকল সাধারণতে অভিজ্ঞ হয়, তেওঁলোক অভিজ্ঞতাৰে পরিপুষ্ট, গতিকে তেওঁলোকৰ পৰা তেওঁলোকৰ যি অভিজ্ঞতা আৰু তেওঁলোকৰ যি জ্ঞান, সেই জ্ঞান উঠি অহা চামলৈ প্ৰেৰণ কৰা হয়। ফলত শিক্ষকৰ পৰা লাভ কৰা জ্ঞানে আৰু কৌশলে শিক্ষাৰ্থীসকলক যথেষ্ট উপকৃত কৰে। দ্বিতীয়তে আমি দেখা পাওঁ যে শিক্ষাৰ্থীসকলৰ বাবে শিক্ষাক্ষেত্ৰত বহুতো নতুন অপরিচিত বা বিমূর্ত ধারণা আছে। এই বিষয়বস্তুসমূহ শিক্ষার্থীসকলে নিজে শিকাটো সম্ভব নহয়। শিক্ষকে এইবোৰৰ বিতং ব্যাখ্যা করে শিক্ষাদান করিলে শিক্ষার্থীসকল উপকৃত হয়। আমি জানো যে কিছুমান বিষয়বস্তুর ক্ষেত্রত বিতং ব্যাখ্যার প্রয়োজন থাকে, গতিকে শিক্ষকসকলে এই অভিগমনত শিক্ষার্থীসকলক এই বিষয়বস্তুসমূহর বিতং ব্যাখ্যা করে সঠিকভাবে শিক্ষাদান করার বাবে শিক্ষার্থীসকল উপকৃত হয়। তৃতীয়তে আমি দেখা পাইছোঁ যে
কিছুমান আহিলা সামগ্রী আৰু পৰিবেশ শিক্ষার্থী সকলে মুখামুখি হোৱাটো বিপদজনক হ'ব পাৰে। যেনে আমি শিক্ষাদান প্ৰণালীত ব্যৱহাৰ কৰা বিভিন্ন আহিলা সামগ্রী বা শ্রেণীকোঠার পরিবেশ কেতিয়াবা শিক্ষার্থীর অনুকূলে না থাকিব পাৰে। এনে ক্ষেত্ৰত শিক্ষকৰ সঠিক নির্দেশনায় শিক্ষার্থীসকলক যথেষ্ট উপকৃত করে। শিক্ষাক্ষেত্ৰত ব্যৱহাৰ কৰিবলগা বিভিন্ন আহিলা আৰু সামগ্ৰীয়ে শিক্ষার্থীসকলক কেতিয়াবা বিপদৰ সন্মুখীন কৰাব পাৰে। এনে ক্ষেত্ৰত শিক্ষকে সঠিক নির্দেশনার মাজেৰে আগবহাই নিলে শিক্ষার্থীসকল যথেষ্ট উপকৃত হয়। এতিয়া আমি আহোঁ শিক্ষক কেন্দ্রিক অভিগমনের সীমাবদ্ধতাসমূহলৈ। প্রথমতে আমি দেখা পাইছোঁ যে যদি শিক্ষকৰ জ্ঞানৰ পৰিসৰ সীমাবদ্ধ হয় তেন্তে তেওঁ শিক্ষার্থীৰ প্ৰয়োজনীয়তা পূৰণত অপাৰক হ'ব। যিহেতু শিক্ষকৰ জ্ঞানৰ ওপৰত শিক্ষার্থীৰ বিকাশ নির্ভর করে, সেয়েহে সীমিত জ্ঞানৰ শিক্ষকে শিক্ষার্থীৰ প্ৰয়োজনীয়তা পূৰণত ব্যর্থ হয়। এই অভিগমনত যিহেতু শিক্ষার্থী সকলোখিনি শিক্ষকৰ পৰা শিকে, সেয়ে যদিহে শিক্ষকজনৰ জ্ঞান সীমিত হয় তেনেহলে শিক্ষার্থীৰ সকলো প্ৰয়োজন পূৰণ কৰাত শিক্ষকজন অপারক হব। দ্বিতীয়তে আমি দেখা পাইছোঁ যে এই অভিগমনত শিক্ষার্থীসকলৰ মাজত তর্ক আৰু আলোচনাৰ কোনো সুবিধা নাথাকে। যিহেতু শ্রেণীকোঠার কার্যাবলী সম্পূর্ণভাবে শিক্ষকৰ দ্বারা পরিচালিত হয়, সেয়ে শিক্ষার্থীসকলে নিজৰ মাজত কোনো আলোচনা বা ভাবৰ আদান প্রদান করার সুবিধা নাপায়। ফলত শিক্ষার্থীসকলৰ বৌদ্ধিক বিকাশৰ সুযোগ নাথাকে। তৃতীয়তে আমি দেখা পাওঁ যে যদি শ্রেণীকোঠার পরিসৰ ডাঙৰ হয় তেতিয়াহলে শিক্ষকজনে শিক্ষার্থীসকলক ব্যক্তিগতভাৱে মনোযোগ দিব নোৱাৰে। আৰু আমি জানো যে ব্যক্তিগত মনোযোগ অবিহনে সকলো শিক্ষার্থীৰ বিকাশ সম্ভৱ নহয়। সকলো শিক্ষার্থী সমানভাৱে শিক্ষাদান প্রক্রিয়াত অংশগ্রহণ করবলে হলে শিক্ষকজনে সকলোরে প্রতি সমানে মনোযোগ দিব লাগিব। কেতিয়াবা দেখা যায় যে শ্রেণীকোঠার পরিসর ডাঙর হওয়ার বাবে শিক্ষকজনে সকলো শিক্ষার্থীক সমানে মনোযোগ দিয়ার সুযোগ নাপায়। তেনে পরিস্থিতিত সকলো শিক্ষার্থী সমানে বিকাশ সম্ভব নহয়। ই হল শিক্ষক কেন্দ্রিক অভিগমনের একটা সীমাবদ্ধতা। ইয়ার পাছত আমি দেখা পাইছো যে শিক্ষক কেন্দ্রিক অভিগমনত শিক্ষকে কেতিয়াও ছাত্র ছাত্রীক চিন্তা নিপুণতার বাবে সুবিধা নিদিয়ে। ই শিক্ষার্থীর মানসিক উৎকর্ষত বাধা জন্মায় আর শিক্ষার্থীর সৃজনশীলতাতো বাধা জন্মায়। শিক্ষার্থীয়ে যদি স্বতঃফুটভাৱে নিজৰ মনলৈ অহা প্ৰশ্নসমূহ শিক্ষকক সুধিব নোৱাৰে তেনেহলে শিক্ষার্থীৰ যিটো বৌদ্ধিক বিকাশ সেই বিকাশ সম্ভৱ নহয়। পাঠদান কাৰ্যসূচীত কেতিয়াবা দেখা যায় যে শিক্ষার্থীসকল যেতিয়া গভীৰভাৱে সেই বিষয়বস্তুৰ ভিতৰলৈ সোমাই যায় তেতিয়া তেওঁলোকৰ মনলৈ স্বতঃফুটভাৱে কিছুমান প্ৰশ্ন আহে বা কিছুমান চিন্তা আহে। আৰু এই প্ৰশ্ন তথা চিন্তাসমূহ যদি শিক্ষার্থীসকলে প্ৰকাশ কৰাৰ সুযোগ নাপায় তেনেহলে তেওঁলোকৰ সেই চিন্তাৰ উৎকৰ্ষ সাধন কেতিয়াও নহয়। শিক্ষক কেন্দ্ৰিক অভিগমনৰ ই এটা প্ৰধান সীমাবদ্ধতা। ইয়াৰ পিছত আমি দেখা পাইছো যে শিক্ষক কেন্দ্ৰিক অভিগমনত মূল্যায়ন প্ৰক্ৰিয়া সামগ্ৰিক বিধৰ। ইয়াত অবিৰত মূল্যায়নৰ সুবিধা নাই। বৰ্তমান শিক্ষা ব্যৱস্থাত শিশুকেন্দ্ৰিক শিক্ষা ব্যৱস্থাত অবিৰত মূল্যায়নৰ যথেষ্ট গুৰুত্ব আছে। শেষত আমি
শিক্ষক কেন্দ্রিক অভিগমনের আন একটা সীমাবদ্ধতার বিষয়ে আলোচনা করো, সেইটো হল যে এই অভিগমনত শিক্ষকে পাঠ্যক্রম সময়মতে শেষ করাতে গুরুত্ব দিয়ে। পাঠ্যক্রম শেষ করিবর বাবে শিক্ষকে কি পদ্ধতি অবলম্বন করিব বা কি পদ্ধতি অবলম্বন করিলে শিক্ষার্থীয়ে ভালকৈ বুঝিব সেয়ার উপর কোনো গুরুত্ব প্রদান নকরে। শিক্ষকর গুরুত্ব হল যে কেনেকৈ এই পাঠ্যক্রম সময়মতে শেষ করিব পারে। শিক্ষক শিক্ষয়িত্রী সকল, এতিয়া আমি আমার আজি আলোচনার আনটো অংশ বিষয়কেন্দ্রিক অভিগমনের বিষয়ে আলোচনা করো। বিষয়কেন্দ্রিক অভিগমনের মূল দিক হৈছে শিক্ষকে শিক্ষার্থীক প্রদান করা পাঠ্যসূচী। ইয়াত বিষয়টোর অন্তর্গত পাঠর উপর অধিক গুরুত্ব প্রদান করা হয়। বেশিরভাগ বিদ্যালয়তে নির্দিষ্টভাবে ধার্য করে দিয়া পাঠ্যক্রম আর পাঠ্যপুথিক শিক্ষণ শিকণর বাবে কঠোরভাবে মানি চলা হয়। বিষয়ের পাঠ্যপুথিখন হৈছে ধারণা, উদাহরণ আর অনুশীলনীর ভঁড়াল সদৃশ। ই শিক্ষণ শিকণ প্রক্রিয়ার বাবে অতি প্রয়োজনীয় বলে ভবা হয়। এই অভিগমনত বিশ্বাস করা হয় যে পাঠ্যপুথিয়ে পাঠ্যক্রমক সাকার রূপ দিয়ে। ই এক পদ্ধতিগত নির্দেশনা সদৃশ যাক পড়িব লাগে আর গুরুত্বপূর্ণ অংশ সমূহ পঠনের পুনরাবৃত্তির দ্বারা মনত রাখিব লাগে। এই বিষয়কেন্দ্রিক অভিগমনত বিষয়বস্তুর উপর অধিক গুরুত্ব প্রদান করা হয়। নির্দিষ্টভাবে ধার্য করে দিয়া পাঠ্যক্রম আর পাঠ্যপুথিক অধিক গুরুত্ব দিয়া হয় আর তার ভিতরতে শিক্ষণের কার্যসূচী সমূহ স্থির করা হয়। এই বিষয়কেন্দ্রিক অভিগমন সম্পর্কে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 কিছু মন্তব্য আগবহাইছে। আহকসুন আমি এই মন্তব্যখিনি চাওঁ। প্রথমতে, এই অভিগমনত পাঠ্যপুথি হৈছে শিক্ষকৰ বাবে প্রধান আর একমাত্র উৎস। এই অভিগমনত শিক্ষকৰ বাবে পাঠ্যপুথিখন হল একমাত্র আহিলা। সেই পাঠ্যপুথিখনকে শিক্ষকে শিক্ষাদানৰ বাবে ব্যবহাৰ কৰে। দ্বিতীয়তে, এই অভিগমনত পাঠ্যপুথিত থকা প্রতিটো শব্দ, বাক্যাংশ আর বিষয়বস্তু শিক্ষার্থীর আগত দাঙি ধরা হয়। পাঠ্যপুথিখনের ভিতরত থকা প্রতিটো শব্দ, প্রতিটো বাক্য আর বিষয়বস্তু শিক্ষার্থীর আগত দাঙি ধরা হয় আর শিক্ষার্থীসকলক এই বিষয়বস্তুসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করে। তৃতীয়তে, আমি দেখা পাইছো যে এই অভিগমনত পাঠ্যপুথির সূচী বা বিষয়বস্তু হৈছে শিক্ষকৰ বাবে আর্হি সদৃশ, যার দ্বারা শিক্ষকে শিকণ পদ্ধতি নির্ণয় করিব পাৰে। এই অভিগমনত পাঠ্যপুথিখনৰ ওপৰত ভিত্তি কৰি শিক্ষকে শিক্ষাদানৰ পদ্ধতিসমূহ নির্বাচন করে। পাঠ্যপুথিৰ অন্তর্গত থকা বিষয়বস্তুসমূহৰ ওপৰত ভিত্তি কৰি শিক্ষাদানৰ পদ্ধতি নির্ণয় করে। ইয়াৰ পাছত আমি দেখা পাইছো যে এই অভিগমনত পুনঃ পঠনৰ দ্বারা শিক্ষার্থীর স্মৃতির উপর গুরুত্ব দিয়া হয়। এই অভিগমনত পাঠ্যপুথিখন পুনৰ পঠনৰ দ্বারা, অর্থাৎ কিবা এটা বিষয়বস্তু এবাৰ নহয়, দুবাৰ নহয়, কেইবাবাৰো পঢ়িবলৈ শিক্ষার্থীসকলক দিয়া হয় আৰু এই অভিগমনত বিশ্বাস করা হয় যে এই পাঠ্যপুথিখন কেবাবারও পড়িলে ছাত্র ছাত্রীসকলে পাঠ্যপুথির ভিতরত থকা সকলো ধারণা লাভ করিব পারিব। ইয়ার পাছত আমি দেখা পাওঁ যে এই অভিগমনত অধ্যায়ের শেষত থকা প্রশ্নসমূহ শিক্ষার্থীসকলৰ মূল্যায়নের বাবে প্রদান করা হয়। এটা পাঠৰ শেষত যিখিনি প্রশ্ন থাকে সেই প্রশ্নখিনিকে
শিক্ষার্থী সকলৰ মূল্যায়নৰ বাবে ব্যৱহাৰ কৰা হয়। ইয়াৰ পাছত আমি দেখা পাইছোঁ যে এই অভিগমনত শিক্ষার্থীসকলে পাঠ্যপুথি চাই মৌখিক বা লিখিতভাবে প্ৰশ্নসমূহৰ উত্তৰ দিব পাৰে। কেতিয়াবা কেতিয়াবা শিক্ষার্থীসকলে মৌখিকভাবেও প্ৰশ্নৰ উত্তৰ দিব পাৰে বা কেতিয়াবা শিক্ষকৰ নিৰ্দেশনা অনুসৰি লিখিতভাৱেও এই প্ৰশ্নসমূহৰ উত্তৰ দিব পাৰে। এতিয়া আমি যাওঁ এই বিষয়কেন্দ্ৰিক অভিগমনৰ বৈশিষ্ট্যসমূহলৈ। প্ৰথমতে চাওঁ এই অভিগমনত বিষয়বস্তুৰ ওপৰত গুৰুত্ব দিয়া হয় আৰু সেইবাবে শ্ৰেণীত পাঠ্যপুথিখন হৈছে সকলো কাৰ্যাৱলীৰ মূল ভিত্তি। এই অভিগমনত পাঠ্যপুথিৰ ওপৰত শ্ৰেণীকোঠাৰ কাৰ্যাৱলী নিশ্চিত কৰা হয়। দ্বিতীয়তে আমি দেখা পাইছোঁ যে এই অভিগমনত বিষয়বস্তুৰ ওপৰত পাৰ্গতালী থকা বাবে শিক্ষকগৰাকী হৈছে ছাত্ৰ ছাত্ৰীৰ বাবে আৰ্হি স্বৰূপ। যিহেতু শিক্ষকগৰাকীৰ বিষয়বস্তুৰ ওপৰত জ্ঞান থাকে সেয়েহে এই অভিগমনত শিক্ষকগৰাকী ছাত্ৰ ছাত্ৰীৰ বাবে আৰ্হি হিচাপে গণ্য কৰা হয়। তৃতীয়তে শিক্ষাৰ্থীসকলৰ শিক্ষণৰ যি প্ৰয়োজনীয়তা সেই প্ৰয়োজনীয়তাসমূহ পাঠ্যপুথিৰ দ্বাৰাই পূৰণ হ'ব বুলি বিশ্বাস কৰা হয়। শিক্ষাৰ্থীসকলৰ যি প্ৰয়োজনীয়তা বা বিষয়বস্তুৰ ওপৰত যি জ্ঞান শিক্ষাৰ্থীসকলক লাগিব সেই সকলোখিনি বা শিক্ষাৰ্থীসকলৰ মাজত যি কৌশলৰ বিকাশ সাধন হ'ব লাগিব সেই সকলোখিনি শিক্ষাৰ্থীসকলে পাঠ্যপুথিখনৰ পৰাই লাভ কৰিব বুলি ধাৰণা কৰা হয়। চতুৰ্থতে আমি দেখা পাওঁ যে শ্ৰেণীকোঠাৰ পাঠ্যপুথিত বাস্তৱ জীৱনৰ সামঞ্জস্য থকা পাঠ কমেই পোৱা যায়। এই অভিগমনত থকা বিষয়বস্তুসমূহ আমি দেখা পাওঁ যে এই বিষয়বস্তুসমূহ শিক্ষাৰ্থীৰ বাস্তৱ জীৱনৰ লগত সামঞ্জস্য থকা নহয়। ইয়াৰ পাছত আমি দেখা পাইছোঁ যে এই অভিগমনত শ্ৰেণীকোঠাৰ সকলো আদান প্ৰদান পাঠ্যপুথিখনক কেন্দ্ৰ কৰিয়েই হয়। পাঠ্যপুথিখনৰ ভিতৰত যি আছে তাৰ ওপৰতে ভিত্তি কৰি শ্ৰেণীকোঠাৰ আদান প্ৰদানসমূহ কৰা হয়। ইয়াৰ পাছত আমি দেখা পাইছোঁ যে এই অভিগমনত গুণগত দিশতকৈ পৰিমাণগত দিশক বেছি গুৰুত্ব দিয়া হয়। ছাত্ৰ ছাত্ৰীসকলে কিমান ভালকৈ শিকিছে বা শিক্ষকসকলে কি পদ্ধতিৰে পঢ়াইছে তাৰ ওপৰত বিশেষ গুৰুত্ব দিয়া নহয়। কিন্তু তাৰ বিপৰীতে ছাত্ৰ ছাত্ৰীসকলে কিমান শিকিলে সেইটোৰ ওপৰতহে গুৰুত্ব দিয়া হয়। শেষত এই অভিগমনত পৰিমাণৰ বাবে পাঠ্যপুথিৰ প্ৰশ্নসমূহে ব্যৱহাৰ কৰা হয়। যে ছাত্ৰ ছাত্ৰীয়ে কিমান শিকিলে শিক্ষাৰ্থীয়ে কিমান জ্ঞান পালে সেয়া জুখিবৰ বাবে পাঠ্যপুথিৰ পাঠৰ শেষত থকা প্ৰশ্নসমূহ ব্যৱহাৰ কৰা হয়। এতিয়া আমি আহোঁ বিষয়কেন্দ্ৰিক অভিগমনৰ উপকাৰিতাসমূহলৈ। এই অভিগমনে শিক্ষাৰ্থীক পাঠ্যসূচীৰ বিষয়বস্তু সীমিত সময়ৰ ভিতৰত সম্পূৰ্ণ কৰাৰ সুবিধা দিয়ে। যিহেতু এই অভিগমন বিষয়কেন্দ্ৰিক, যিহেতু এই অভিগমনৰ সকলো কাৰ্যসূচী পাঠ্যপুথিখনক কেন্দ্ৰ কৰিয়েই হয় সেয়েহে শিক্ষকসকলে এই অভিগমনত পাঠ্যক্ৰম নিৰ্দিষ্ট সময়ৰ ভিতৰত সম্পূৰ্ণ কৰাৰ সুবিধা পায়। দ্বিতীয়তে এই অভিগমনত শিক্ষাৰ্থীসকলে বহলভাৱে অনুশীলন কৰিবলৈ সুবিধা পায়। যিহেতু এই অভিগমনত অধ্যায়ৰ শেষত থকা প্ৰশ্নসমূহ শিক্ষাৰ্থীসকলক কৰিবলৈ দিয়া হয় গতিকে শিক্ষাৰ্থীসকলে বহলভাৱে অনুশীলন কৰাৰ সুবিধা পায়। তৃতীয়তে এই অভিগমনত শিক্ষাৰ্থীসকলে বিষয়বস্তুসমূহ পুংখানুপুংখভাৱে শিকিব পাৰে। যিহেতু এই অভিগমন পাঠ্যপুথি কেন্দ্ৰিক সেয়েহে পাঠ্যপুথিৰ ভিতৰত থকা
প্ৰতিটো শব্দ প্ৰতিটো বাক্য আৰু প্ৰতিটো ধাৰণা শিক্ষাৰ্থীসকলে পুংখানুপুংখভাৱে শিকিব পাৰে শেষত আমি বিষয়কেন্দ্ৰিক অভিগমনৰ সীমাবদ্ধতাসমূহৰ ফালে চাওঁ আহক প্ৰথমতে আমি দেখা পাওঁ যে এই অভিগমনত শিক্ষাৰ্থীয়ে আহৰণ কৰা জ্ঞান পুথিকেন্দ্ৰিক আজিৰ বৰ্তমান যুগত অকল পুথিৰ দ্বাৰা লাভ কৰা জ্ঞানেই যথেষ্ট নহয় কিন্তু এই অভিগমনত ছাত্ৰ ছাত্ৰীসকলৰ জ্ঞান অকল পুথিৰ মাজতেই সীমাবদ্ধ অকল পুথিগত জ্ঞানতেই ছাত্ৰ ছাত্ৰীসকল সীমাবদ্ধ হৈ থাকিব লাগে দ্বিতীয়তে এই অভিগমনত শিকন শিক্ষণ প্ৰক্ৰিয়াত কোনো নতুনত্ব নাথাকে যিহেতু পাঠ্যপুথিখনকেই পাঠদান কাৰ্যসূচীৰ প্ৰধান আহিলা হিচাপে গণ্য কৰা হয় সেয়েহে বিশেষ নতুন বা ছাত্ৰ ছাত্ৰীৰ প্ৰয়োজন অনুসৰি কোনো পদ্ধতি ব্যৱহাৰ কৰাৰ সুযোগ নাথাকে সেয়েহে এই অভিগমনত শিক্ষণ শিকন প্ৰক্ৰিয়াত কোনো নতুনত্ব নাই তৃতীয়তে আমি দেখা পাইছোঁ যে এই অভিগমনত বেছিভাগ সময় পাঠ্যপুথিখনৰ বিষয়বস্তু মুখস্থ আৰু তাৰ পুনৰস্মৰণত লগোৱা হয় কেতিয়াবা দেখা যায় যে শিক্ষাৰ্থীসকলে বিষয়বস্তুসমূহ মুখস্থ কৰে কিন্তু সেই বিষয়বস্তুসমূহৰ ভিতৰত থকা অৰ্থ বুজি নাপায় এনে ক্ষেত্ৰত শিক্ষাৰ্থীসকলৰ বৌদ্ধিক বিকাশত বাধাৰ সৃষ্টি হয় ইয়াৰ পাছত আমি দেখা পাইছোঁ যে এই অভিগমনত শিক্ষণ প্ৰণালী অৰ্থপূৰ্ণ নহয় যিহেতু অন্য কোনো পদ্ধতি অৱলম্বন কৰি শিক্ষাদান কৰাৰ সুযোগ নাথাকে অকল পাঠ্যপুথিখনকেই শিক্ষাদানৰ আহিলা হিচাপে ব্যৱহাৰ কৰা হয় সেয়েহে এই অভিগমনত শিক্ষণ প্ৰণালী অৰ্থপূৰ্ণ নহয় ইয়াৰ পাছত আমি দেখা পাইছোঁ যে এই অভিগমনত শিক্ষক তথা শিক্ষাৰ্থীসকলে প্ৰশ্ন কৌশল বিকাশৰ সুবিধা নাপায় তেওঁলোকে পাঠ্যপুথিৰ অধ্যায়ৰ শেষত থকা প্ৰশ্নসমূহৰ লগতে ব্যস্ত হৈ থাকিব লাগে আমি জানো যে শিক্ষাদান প্ৰণালীত যেতিয়া শিক্ষাৰ্থীসকলে গভীৰভাৱে সোমাই পৰিব তেতিয়া তেওঁলোকৰ মনলৈ কিছুমান চিন্তা আহে বা শিক্ষাৰ্থীসকলৰ মনলৈ কিছুমান প্ৰশ্ন আহে এই প্ৰশ্নসমূহ স্বতঃস্ফূৰ্তভাৱে তেওঁলোকৰ মনলৈ আহে কিন্তু এই অভিগমনত সেই প্ৰশ্নসমূহ সুধিবৰ কোনো অৱকাশ নাথাকে একেধৰণে শিক্ষকসকলেও নিজস্বভাৱে কিছুমান প্ৰশ্ন বা চিন্তা থাকিব পাৰে কিন্তু তেওঁলোকেও সেই প্ৰশ্ন কৰা বা তেওঁলোকৰ চিন্তা কামত লগোৱাৰ কোনো সুযোগ নাপায় যিহেতু পাঠ্যপুথিৰ ভিতৰত থকা বিষয়খিনি বা পাঠ্যপুথিৰ ভিতৰত থকা ধাৰণাৰ সম্পূৰ্ণ কৰাতেই এই অভিগমনৰ মূল উদ্দেশ্য শেষত আমি দেখা পাইছোঁ যে সামগ্ৰিক মূল্যায়নে পাঠ্যপুথিৰ সকলো ধাৰণা আৰু শিক্ষণৰ ফলস্বৰূপে হোৱা ব্যক্তিত্ব বিকাশৰ দিশসমূহ মূল্যায়নৰ ক্ষেত্ৰত অসমৰ্থ যিহেতু এই অভিগমনত সামগ্ৰিক মূল্যায়নৰ ব্যৱস্থা আছে সেয়েহে পাঠ্যপুথিৰ সকলো ধাৰণা এখন পাঠ্যপুথিৰ ভিতৰত থকা সকলো ধাৰণা মূল্যায়ন কৰাত ব্যৰ্থ তথা শিক্ষণৰ ফলস্বৰূপে হোৱা ব্যক্তিত্ব বিকাশৰ দিশসমূহৰ মূল্যায়নৰ ক্ষেত্ৰতো অসমৰ্থ যিহেতু ছাত্ৰ ছাত্ৰীসকলক ব্যক্তিত্ব বিকাশৰ যি দিশসমূহ সেই দিশসমূহ মূল্যায়ন কৰিবৰ হ'লে আমি শিক্ষাৰ্থীসকলক প্ৰতি মুহূৰ্ততে পৰ্যবেক্ষণ কৰি থকাৰ সুবিধা পাব লাগিব
তেওঁলোকর অকল শিক্ষাগত দিশটুকে আমি পর্যবেক্ষণ করে থাকিলে নহব, তেওঁলোকর মানসিক তথা বৌদ্ধিক সকলো বিকাশ ঠিক ধরনের হয়েছে নাই সেই সকলখিনি আমি পর্যবেক্ষণ করে থাকিব লাগিব। কিন্তু বিষয়কেন্দ্রিক অভিগমনত যেহেতু সামগ্রিক মূল্যায়নের ব্যবস্থা আছে, সেয়েহে এই শিক্ষণের ফলস্বরূপে শিক্ষার্থীসকলের যি ব্যক্তিত্বর বিকাশ হয় সেই সমূহ মূল্যায়নের ক্ষেত্রত বাধার সৃষ্টি হয়। শিক্ষক শিক্ষয়িত্রীসকল, আমি আজি শিক্ষক কেন্দ্রিক আর বিষয়কেন্দ্রিক অভিগমনের বিষয়ে আলোচনা করলো। পরবর্তী সময়ত একটা নতুন বিষয় লৈ আকৌ আপনাদের লগ পাম। নমস্কাৰ।